চতুর্থ বছর পার হলেও রাজধানীর মিরপুরে রূপনগর স্টার্ন হাউজিংয়ে এখন পর্যন্ত পিচ ঢালাই কোনো রাস্তা তৈরি হয়নি। আদৌ হবে কি না তাও জানেন না এলাকাবাসী। খানাখন্দে ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছেন এই এলাকার লক্ষাধিক মানুষ। রাজধানীর মিরপুর রূপনগরের ইস্টার্ন হাউজিং বেড়িবাঁধ সংলগ্ন প্রায় 334 একর জায়গা জুড়ে 1987 সালে গড়ে ওঠে এই আবাসিক এলাকা। প্রায় 5000 প্লটে সেখানে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। আছে মসজিদ, মাদ্রাসা সহ 9টি শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন গড়ে ওঠার পর থেকে প্রকল্প এলাকায় এখনো পর্যন্ত কোনো রাস্তা পাকা হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া বা কোনো যদি অসুস্থ মহিলা মানুষ থাকে, যদি প্রেগনেন্ট থাকে, তাহলে ওদের জন্য এত কষ্ট হয়, মানে বলার এখানে কোনো অপশন নাই আর কি। ঢাকার প্রাণকেন্দ্রে এরকম একটা রাস্তা এরকম ভাঙা থাকতে পারে তো উন্নয়নের ভিড়ে, এটা আসলে আশ্চর্য। ইস্টার্ন হাউজিং এত বসতি, তারপরও এই জায়গায় রাস্তাঘাট দেখলে মনে হয় গ্রামগঞ্জকে হার মানে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের প্রায় সবগুলো রাস্তাতেই তৈরি হয়েছে গর্ত। একটু বৃষ্টি হলেই সড়কে জমে পানি, পরিণত হয় মরণ ফাঁদে। বৃষ্টি হয় তখন তো মনে করেন আরও খাদলা হয়ে যায়, তখন তো হাইটা যাতায়াত করাই অসম্ভব হয়ে যায়। তো আজকে না, প্রায় 10 থেকে 12 বছর ধরে একই অবস্থা আছে। গাড়ি দৌড়া যায় না, মাজা ভাঙিয়ে যায় এমন রোড। আমরা চাই যে রাস্তা অতি দ্রুত সম্ভব যাতে সরকারি রাস্তার ব্যবস্থা করে এবং মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে। শুষ্ক মৌসুমে এলাকাটি যেমন ধুলার রাজ্যে পরিণত হয়, তেমনি বর্ষাকালেও থাকে কাদা জলের একাকার। অনেকদিন যাবত শুনছি যে কাজ হবে এই বছর, আগামী বছর, আগামী বছর, এইভাবে 8-9 বছর চলে গেল, কাজ হচ্ছে না। গাড়ি চালাতে সমস্যা হচ্ছে, এটা প্রয়োজন, এটা আমাদের দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দেওয়া। সিটি কর্পোরেশন তারা ফোকাস দিচ্ছে না যে কবে এটা রাস্তা ঠিকঠাক করবে। প্রত্যেকটা রোডে ইস্টার্ন হাউজিং প্রথম পর্ব, সেকেন্ড পর্ব, যেখানেই যান রাস্তার পরিস্থিতি খুব খারাপ, হাউজিং এর একটা রাস্তা এখনো ভালো না। এই দুর্ভোগ তাদের কবে শেষ হবে তাও জানেন না এলাকাবাসী। রাস্তা দুই হালতা, এটা বলে দেশের উন্নয়ন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।